বিরক্তিকর এসএমএস এই শব্দটির সঙ্গে আমরা অনেকেই পরিচিত আছি। এই বিরক্তিকর এসএমএস গুলোর কারণে আমাদের মোবাইলের ইনবক্সটা পরিপূর্ণ হয়ে থাকে, যার ফলে অনেক সময় আমাদের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় এসএমএস গুলো আমরা খুঁজে পাই না। অনেক সময় এইগুলো ডিলিট করার জন্য আমাদের অনেকটা সময় নিয়ে ডিলিট করতে হয়। তার মানে আমাদের এই এসএমএস এর কারণে আমাদের অনেক গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়। তো আমরা আজকে এই বিষয়টাই দেখব যে কিভাবে আপনি আপনার মোবাইলের বিরক্তিকর এসএমএস গুলো স্টপ করতে পারেন উইদাউট ইনস্টলিং এনি অ্যাপ্লিকেশন অথবা এনি সফটওয়্যার। তো কোনো ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল না করে আপনি চাইলে এই বিরক্তিকর এসএমএস গুলো বন্ধ করতে পারবেন বা প্রমোশনাল এসএমএস গুলো বন্ধ করতে পারবেন। বিরক্তিকর এসএমএস গুলো বন্ধ করতে চাইলে প্রত্যেকটা অপারেটরেরই আলাদা আলাদা অপশন রয়েছে, এই অপশনগুলো ফলো করলে আপনি এই বিরক্তিকর এসএমএস গুলো স্টপ করতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না। যদি রবি এবং এয়ারটেল সিম ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে *7# এটাতে ডায়াল করতে হবে। ডায়াল করার পর আপনি যে অপশন পাবেন সেখান থেকে রিপ্লাই করতে হবে টু অপশনে। এভাবে আপনি রিপ্লাই করলে আপনার মোবাইলে রবি অপারেটর থেকে যত বিরক্তিকর এসএমএস আসে অথবা প্রমোশনাল এসএমএস আসে সবকিছু বন্ধ হয়ে যাবে। এরপর আপনি যদি বাংলালিংক সিম ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে মোবাইল মেসেজ অপশনে যেতে হবে, সেখান থেকে টাইপ করতে হবে OFF অথবা অফ লিখে আপনাকে সেন্ড করতে হবে 6121 এই নম্বরে। তাহলে আপনার বাংলালিংকে কোনো ধরনের প্রমোশনাল এসএমএস আর আসবে না। এখন যদি আপনি জিপি ইউজার হন বা গ্রামীণ ফোন ইউজার হন সেক্ষেত্রে আপনাকে *121*110*1# লিখে ডায়াল করতে হবে। তাহলে আপনার মোবাইলে বিরক্তিকর এসএমএস অথবা প্রমোশনাল এসএমএস আসা বন্ধ হয়ে যাবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভিডিওটা ভালো না লাগলে ডিসলাইক দেওয়ার অপশন আপনার জন্য চালু রয়েছে। আর যদি কোনো পরামর্শ থাকে তাহলে কমেন্ট সেকশনে জানানোর অনুরোধ রইল। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। খোদা হাফেজ।